টিউবত সোমাই থাকে কষ্ট, এটা টিউব হবো 25 মিটার, ওখ হয়ে যাব 4 মিটার, বহল হয়ে যাব 90 ডিসেম্বর মাহত করে দিব খাতাং করব, হব? আমি একটা নতুন টেকনোলজিতে করিম, তাতে আমি হোল্ডার নকরো, ডাঙর ডাঙর ব্যাগ লগাম, টিউব বুলি কয় 25 মিটার 25 মিটার, তাতে হয়তো এটা মাটি সুমাই দিলে 700 টন হয়ে যাব, সেটা আর কোনো টাইনি বল নয়, সেটা বেশি স্ট্রং হবে। এইখানে অঞ্চলের নাম বাগডুগরা। এতলক ইন্টারেস্টিংলি মই যিখিনি জায়গাত আছো তারপরা সোঁফালে 200 মিটারত বেঙ্গল আর বাঁওফালে 700 মিটারত বেঙ্গল, এই আমার 800-900 মিটারত মথাউরি নাই গঙ্গাধর নদীত, আমার মানুষখিনি বিপদত থাকে। মই একজেক্টলি এইখিনিলেকে অহা নাছিলো, যাবার অকমান দূরলৈকে আহিছিলো, আজি মই নিজ চকুরে চালো আমার এই 800 মিটারত মথাউরি বনোৱাটো অতি প্রয়োজনীয়, কারণ দুই কাষে বেঙ্গলে বনাইছে। গতি মই রাইজর আগত প্রতিশ্রুতি দি গলো অহা ডিসেম্বর মাহরপর এইকদিন তো আমি পার্মানেন্ট কাম নকরো, যেহেতু বানপানির সময় চলি আছে, বানপানী শেষ হওয়ার পাছত বা আমার মনসুন সিজন শেষ হওয়ার পাছত আমি এই 900 মিটারত খুব ভালকে প্রটেকশন করিম, জিও মেগাটিউব লগাম, নতুন টেকনোলজি হব, যেটো মইতো ভাবো যে 50 বছর 100 বছরতো একো নহব, পানি আহিলেও একো নহব বা অন্যও একো করব নারিব, গতি নতুন টেকনোলজিরে এই 900 মিটার বা 1 কিলোমিটার আমি অতি সোনকালে কাম আরম্ভ করিম, আর অসমৰ যিখিনি আমার মানুষ সেই মানুষখিনিক সুরক্ষিত করিম বলে মই প্রতিশ্রুতি দিব।